What's up guys, it's MD Robi Usani and welcome to my channel. Asker video topic holo je OTP verification orthat amra jokhon ekta application make kori othoba website make kori e-commerce website kono product sell dewar jonno oikhane amader user ra ba customer ra jokhon sign up korbe amra chesta kori je joto ta easily sign up korte pare ebong joto ta easily ekta customer product purchase korte pare etai prottekta e-commerce website er owner er uddeshyo thake. তো অ্যাকচুয়ালি আমার আজকের ভিডিওর টপিকই এটা যে কিভাবে একদম ইজিলি আপনার ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনের ভিতরে একজন সাইন আপ করতে পারবে ওটিপি ভেরিফিকেশন কোডের মাধ্যমে এবং এর জন্য চার্জ কত টাকা। তো খুব সংক্ষেপে ভিডিওটা বানানোর চেষ্টা করব কারণ আমার অল্প কিছু কাজ আছে এই ভিডিওর পরেই। তো অ্যাকচুয়ালি যদি আমি দেখি এটা হলো আমার ডেস্কটপের ভিতরে আপনারা দেখতেছেন যে অ্যাক্টিভ ই-কমার্স যে ওয়েবসাইটের থিমটা। আপনারা যদি ই-কমার্স ওয়েবসাইট মেক করেন আই হোপ যে আপনারা অ্যাক্টিভ ই-কমার্সের মাধ্যমে মেক করবেন কারণ এটা খুবই ইজি এবং খুব সুন্দরভাবে ওয়েবসাইট এবং অ্যাপস দুইটাই মেক করা যায়। তো অ্যাকচুয়ালি যদি দেখি যে এই ওয়েবসাইটের যে থিমটা আছে এবং পাশাপাশি এটার অ্যাপটাও আছে, অ্যাপটাও আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাইতেছি। তো ওয়েবসাইটের থিমটা যদি আমি লাইভ প্রিভিউ দেখাই, এটা হলো ওয়েবসাইটটা দেখতে এরকম। আমার ভিডিওতে আমি অনেকবার এই অ্যাক্টিভ ই-কমার্সের থিমটাকে তুলে ধরছি, আপনারা যদি ভালো করে দেখেন বা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন ওইখানে আপনারা অনেক সংক্ষেপ সংক্ষেপ ভিডিও পাবেন যেখানে অ্যাক্টিভ ই-কমার্স নিয়ে কথা বলা আছে। তো এই হলো অ্যাক্টিভ ই-কমার্সের থিমটা। তো এইখানে যখন ইউজাররা সাইন আপ করবে, রেজিস্ট্রেশন করবে, আমরা চাই যে ওইখানে রেজিস্ট্রেশন করার টাইমে ওরা ওদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করুক। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটাই, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন কোড করার জন্য আপনার ওই এসএমএসগুলো কিনতে হবে অন্য কোনো একটা কোম্পানি থেকে। যে আমার 10,000 মানুষ সাইন আপ করবে, 10,000 মানুষ সাইন আপ করলে যদি 1 টাকা করে আমার প্রত্যেকটা ভেরিফিকেশনের খরচ হয় তাহলে 10,000 টাকা খরচ হবে। তো অ্যাকচুয়ালি 1 টাকা করে খরচ হয় না, খরচ হয় 30 পয়সা করে। তো ঠিক এরকমই একটা ওয়েবসাইট যেটা আপনাকে এসএমএস দিতেছে। তো এই ওয়েবসাইটটা যদি আপনারা দেখেন, এই ওয়েবসাইটটা প্রথমে ঢুকলে ওরা বলতেছে যে মানে বিটিআরসি নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো একটা এসএমএস সেন্ড করলে ওই এসএমএসটা বাংলায় সেন্ড করতে হবে, যদি ওইটা প্রমোশনাল এসএমএস হয়। লাইক এখনই আমার ওয়েবসাইটে ঢুকেন, 10 টাকায় আপনারা 20টা ডিম কিনতে পারবেন। তো এরকম যদি আপনি কোনো প্রমোশনাল এসএমএস আপনার কাস্টমারকে পাঠান, যদি আপনি কোনো ই কমার্স ওয়েবসাইটের ওনার হয়ে থাকেন তাহলে আপনাকে ওই মেসেজটা সেন্ড করতে হবে বাংলায়। 10,000 মানুষকে একসাথে প্রমোশনাল মেসেজ সেন্ড করলে বাংলায় সেন্ড করতে হবে, এটা বর্তমান বিটিআরসি অর্থাৎ সরকার থেকে এটা বলা আছে। তো এই যে ওয়েবসাইটটা মিম এসএমএস, এই ওয়েবসাইটের ভিতরে আমার যে ক্লায়েন্ট আছে উনি 4,992 টাকা আছে কিন্তু অ্যাকচুয়ালি 5,000 টাকা ঢুকায় রাখছে, যাতে ওনার যে ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে ওই কাস্টমারগুলো যখন সাইন আপ করবে তখন ওনারা সাইন আপ করতে পারে ইজিলি এবং প্রত্যেকটা মেসেজ যাওয়ার জন্য একটা চার্জ এইখান থেকে অটোমেটিক কেটে নিতেছে। এবং অ্যাক্টিভ ই-কমার্সের আরেকটা সুবিধা হলো যে আপনি ওই ওয়েবসাইটের ভিতরে বিকাশ এর মাধ্যমে খুব ইজিলি পেমেন্ট নিতে পারবেন। এই জিনিসগুলো আমি অল্প করে আলোচনা করে দেব, তবে যেহেতু ওটিপি ভেরিফিকেশন নিয়েই এই টিউটোরিয়ালটা হবে বা এই পুরো ভিডিওটা, তাই আমি ওটিপি ভেরিফিকেশনের উপরে একটু বেশি ফোকাস করতেছি। তো এটা হলো অ্যাকচুয়ালি ওটিপি ভেরিফিকেশন পাঠানোর জন্য আপনার একটা ড্যাশবোর্ড। এই ওয়েবসাইট থেকে আপনাকে একটা এপিআই দিবে এবং একটা সেন্ডার আইডি দিবে, যে সেন্ডার আইডি এবং এপিআইটা আপনারা আপনার লাইক অ্যাক্টিভ ই-কমার্সের যদি আমরা ওয়েবসাইট মেক করি এটার অ্যাডমিন প্যানেলে বসায় তারপরে আমরা এটা থেকে অটোমেটিক আমাদের অ্যাপসের ভিতরে অটোমেটিক মানুষ ক্লায়েন্ট বা ইউজাররা বা কাস্টমাররা দেখা গেছে সাইন আপ করার টাইমে ওটিপি ভেরিফিকেশন কোড পাবে যদি আমরা এটা এপিআইয়ের মাধ্যমে কানেক্ট করে দিই। তো যদি আমি এখন একটা ফর এক্সাম্পল অনুযায়ী আমি একটা ভেরিফিকেশন কোড পাঠায় দেখাই আপনাদের বা বুঝাই যে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য কত টাকা চার্জ করতে পারে। তো অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল অর্থাৎ সেন্ডার আইডি, একটা ডিফল্ট সেন্ডার আইডি থাকবে অল টাইম, এই আইডিটা থেকেই সবসময় ভেরিফিকেশন কোড যাবে যদি আমি এই যেই এপিআইটা আছে এটা দিয়ে কানেক্ট করি। তো ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আমি একবার দেখাই নিই, এটা হলো এই ওয়েবসাইটটা ইনকগনিতো মোড থেকে দেখাই আমি, লাইক বাজার, এটাও কিন্তু অ্যাক্টিভ ই-কমার্স থিম দিয়েই করা। তো এটা হলো এই ওয়েবসাইটটা। আচ্ছা ওয়েবসাইটটা আসতেছে আশা করছি, আই থিঙ্ক। তো ওয়েবসাইটটা একটু স্লো হওয়ার কারণ হলো উনি পরবর্তীতে ওনার হোস্টিংটা চেঞ্জ করবে, হাই স্পিড নেবে, বাট আপাতত যে হোস্টিংটা আছে এই হোস্টিংটা আমি মনে করি অল্প একটু স্লো আছে। তো এটা হলো ওয়েবসাইটটা, এটার ভিতরে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন এখানে সাইন আপের জায়গায় ভেরিফিকেশন কোড চলে যাবে অটোমেটিকলি। যেহেতু আমার অলরেডি একবার ভেরিফিকেশন করা, আমি ভেরিফিকেশন করে আর দেখাইতেছি না, তবে আমি একটা ফর এক্সাম্পল এসএমএস পাঠাই আপনাদের দেখাইতেছি। তো এসএমএস পাঠানোর জন্য এটা হলো এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইট থেকে আমি এসএমএসটা পাঠাবো, হাই এমডি রবিউসানি, ওয়েলকাম টু লাইক বাজার, থ্যাংক ইউ ফর সাইন আপ।
ইউর ভেরিফিকেশন কোড, এটা তো অ্যাকচুয়ালি অল টাইম লেখা থাকবে, একটা ডিফল্ট টেমপ্লেট থাকবে, ভেরিফিকেশন কোড ইজ 0123 এরকম একটা কোড যাবে ধরেন। তারপরে যদি আমি এন্টার কন্টেন্ট, এন্টার মোবাইল নাম্বার, সরি এইখানে মোবাইল নাম্বার দিতে হয়, এইখানে কন্টেন্ট, এইখানে মোবাইল নাম্বার, আমার নাম্বারে যাবে, সেন্ড এসএমএস একটা দিই, আমি এসএমএস পাঠানোর আগে এখানে প্লাস 88 দিয়ে নিতে হবে, সেন্ড এসএমএস, কন্টেন্ট ভায়োলেশন, আচ্ছা এখানে বাংলায় এসএমএস পাঠাইতে হবে আমাদের, বাংলায় এসএমএস পাঠানোর জন্য আমরা একটা কাজ করি, ট্রান্সলেট আপনার আপনাকে ধন্যবাদ, লাইক বাজারে সাইন আপ, আচ্ছা এটাই থাকুক করার জন্য। তো এতটুকুই আমরা জাস্ট ভেরিফিকেশনটা পাঠাই এখানে, সেন্ড এসএমএস নাও, এখন এই এসএমএসটা সেন্ড হয়ে গেছে যেটা আমার ফোনে এখনই আসবে। একটু টাইম নিক, এই যাই সা পড়ছে। তো এই যে এসএমএসটা আছে এটা আমি আপনাদের দেখাইতেছি স্ক্রিনশটের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি ঠিক এইভাবেই একটা ওয়েবসাইট বা একটা দেখা গেছে অ্যাপসের ভিতরে যখন কেউ সাইন আপ করবে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো ওই ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য ডেভেলপার আইডি থেকে একটা এপিআই কি জেনারেট করতে হয়, যেটা আমি দেখাইতেছি না, কিন্তু এপিআই কিটা যে আমি অ্যাড করছি অ্যাডমিন প্যানেলে এটা আমি দেখাইতেছি, কারণ ওইখানে এপিআই কিটা স্পষ্ট থাকবে না, কারণ ফুল এপিআই কি দেখানো রিস্কি। তো অ্যাকচুয়ালি যদি আমি এখন দেখাই যে আপনাদের ওটিপি সিস্টেম যেটা হলো লাইক বাজার, অর্থাৎ অ্যাক্টিভ ই কমার্স থিম ইনস্টল দেওয়ার পরে লাইক বাজার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে এটা, তো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ওটিপি কনফিগারেশনে যদি আমি দেখি তাহলে অ্যাডমিন প্যানেলে লগ ইন দিতে বলতেছে, অ্যাডমিন প্যানেলে লগ ইন দেওয়ার পরে এখানে যদি আমি ওটিপি কনফিগারেশন, ওটিপি সিস্টেমে ওটিপি কনফিগারেশন দেখি, তো আমাদের ওপেন করা আছে মিম এসএমএসের মাধ্যমে ওটিপি সিস্টেম করা আছে, এটা হলো মিম এসএমএস। তারপরে যদি আমি দেখি যে এসএমএস টেমপ্লেট, অর্থাৎ কোনো একটা ভেরিফিকেশন কোড যদি যায় তাহলে এইখানে থাকবে ভেরিফিকেশন কোডটা, যে 1 2 3 4 5 6 ইজ ইউর ভেরিফিকেশন কোড, তারপর ওয়েবসাইট নেম থাকবে এইখানে। আমি চাইলে এখানে টেমপ্লেট চেঞ্জ করে দিতে পারি যে থ্যাংক ইউ ফর সাইন আপ, ইউর ভেরিফিকেশন কোড ইজ এত ফ্রম লাইক বাজার। তারপরে যদি পাসওয়ার্ড রিসিটের জন্য ভেরিফিকেশন কোড যাবে, তারপরে অর্ডার প্লেসমেন্টের জন্য ভেরিফিকেশন কোড যাবে, তারপরে আপনার ডেলিভারি কমপ্লিট হলে ভেরিফিকেশন কোড যাবে, পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ হলে ভেরিফিকেশন কোড যাবে, তারপরে ডেলিভারি বয়, অর্থাৎ ডেলিভারি বয় যদি কোনো একটা কিছু করে তাহলে তার জন্য ভেরিফিকেশন কোড যাবে, পাসওয়ার্ড রিসিটের জন্য ভেরিফিকেশন কোড যাবে। তো ভেরিফিকেশন কোডটা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বেশি কিছু না, জাস্ট এইখানে একটা এই যে যেরকম এটা হলো নেক্সমোর মাধ্যমে করলে, এটা হলো টেলো, এটা হলো এসএসএল ওয়ারলেস ক্রেডেন্সিয়াল, বাট মিম এসএমএসের মাধ্যমে আমরা করছি, যেটার এপিআই কী হবে এটা, এপিআই কিটা পুরো এখানে শো হইতেছে না, যার কারণে এটা দেখালেও কোনো প্রবলেম নাই। তারপরে হলো সেন্ডার আইডি, এটা সেন্ডার আইডি হলো যেই জায়গা থেকে অ্যাকচুয়ালি কোডটা সেন্ড হবে, যেটা কিনা আপনারা আমার এইখানে দেখতেছেন যে কোডটা যেই জায়গা থেকে সেন্ড হয়েছে ওইটা হলো এই নাম্বারটা, ভেরিফিকেশন কোড যেই জায়গা থেকে সেন্ডটা হইতেছে। তো প্রত্যেকটা এসএমএস সেন্ডের জন্য, লাইক একটু আগে যে সেন্ড করলাম, এর জন্য 30 পয়সা করে কাটে, অর্থাৎ প্রতি 1 টাকায় আপনার 3টা ভেরিফিকেশন কোড পাঠানো সম্ভব। যদি আমি এখন দেখি যে এই যে কোডটা এইখানে দেখেন যে একটু বেশি কাটছে, কিন্তু এই বেশি কাটার কারণ হলো আমি পার্সোনাল এসএমএস পাঠাইছি, যদি ওইটা ওটিপি ভেরিফিকেশন কোড যায় তাহলে ওইখানে 30 পয়সা মাত্র কাটে। তো এখন আরও অ্যাভেলেবেল আছে 4992 টাকা, অর্থাৎ এই এত টাকা দিয়ে আই থিঙ্ক মনে করি যে 15,000 এর মতো ভেরিফিকেশন কোড আরও যাবে, অর্থাৎ 15,000 কাস্টমার সাইন আপ করতে পারবে লাইক বাজারে, অর্থাৎ লাইক বাজার শপে। তারপরে যদি আমি আরও বলি অ্যাক্টিভ ইকমার্স থিমের আরেকটা সুবিধা হলো, ধরেন আপনি বিকাশের ই কমার্স পেমেন্ট নেবেন, অর্থাৎ দেখা গেছে কেউ বিকাশে পেমেন্ট করলো, পেমেন্ট সাকসেসফুল হলো, অটোমেটিক ওই প্রোডাক্টটা তার কাছে চলে যাবে, এর জন্য ম্যানুয়ালি পেমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে না, যে কেউ টাকা পাঠাইছে ট্রানজ্যাকশন আইডি মিলাইয়া এখন আমি অ্যাকসেপ্ট দিব তখন পেমেন্ট কনফার্মেশন হবে, এরকম না, অটোমেটিক পেমেন্টটা কনফার্মেশন হয়ে যাবে। এর জন্য জাস্ট আমি যদি দেখাই পেমেন্ট মেথডের সিস্টেমটা, ওয়েবসাইট সেট আপে থাকবে নাকি জেনারেলে, এই যে পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথডে যদি আমি দেখাই তাহলে এটা হলো বিকাশের পেমেন্ট সিস্টেম, অর্থাৎ বিকাশ ক্রেডেন্সিয়াল, স্ট্রাইপ, তারপরে হলো আপনার পেপাল ক্রেডেন্সিয়াল, তারপর হলো এটা ক্রেডেন্সিয়াল। তবে বিকাশের পেমেন্ট মেথড সিস্টেম হলো যে আপনি বিকাশের কাছে যাবেন, যাই বলবেন আমার একটা মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট লাগবে যেটার ভিতরে আমি পেমেন্ট রিসিভ করব। তারপরে বিকাশের অফিস থেকে আপনাকে এই যে অ্যাপ কী দিবে, অ্যাপ সিক্রেট দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিয়ে দিবে, এবং তখন আপনি যখন এটাতে সেভ দিবেন তখন আপনার অ্যাক্টিভ ই কমার্স ওয়েবসাইটে বা দেখা গেছে যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট আপনি মেক করলেন, জাস্ট লাইক বাজার ডট শপ
ওই ওয়েবসাইটগুলোতে যখন কেউ পেমেন্ট করবে তখন অটোমেটিক সে পেমেন্ট করতে পারবে বিকাশের মাধ্যমে অন্যান্য ওয়েবসাইট লাইক দারাস ইবালি ডট কমে যখন আমরা পেমেন্ট করতাম অটোমেটিক যে পেমেন্টটা হয়তো ওই পেমেন্ট সিস্টেম হবে তখন। সো আশা করি আপনারা SMS ভেরিফিকেশন সম্পর্কে বুঝে গেছেন যে একটা অ্যাক্টিভ ই-কমার্স ওয়েবসাইটের ভিতরে SMS ভেরিফিকেশন কীভাবে হয়, এবং আপনাদের কাছে আশা করি ভালো লাগছে। এবং এই যেই অ্যাপটা আছে এই অ্যাপের কিন্তু আপনার লাইক ইয়াও আছে, মানে এই যেই সোর্স কোডটা এই সোর্স কোডের অ্যাপও কমপ্লিট করা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাপ এটা যদি অ্যাপটা আমি যদি অ্যাপটা দেখাই এরকম অ্যাপ, আর অ্যাপের ভিতরে আমি যদি লগ ইন দিই তাহলে লগ ইন দিতে পারবো, ইমেলের মাধ্যমেও চাইলে লগ ইন দিতে পারবো, ফোন ভেরিফিকেশনের মাধ্যমে চাইলে লগ ইন দিতে পারবো, অথবা গুগল সাইন ইনের মাধ্যমে। তবে আমি যদি দেখাই যে ফোন ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন, এইখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম প্রথমে, বাংলাদেশ, দেন হলো 01735364893, তারপরে হলো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিই যেটা অলরেডি সাইন আপ করা, তারপরে হলো লগ ইন। তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, কিন্তু এটা হলো ইমুলেটর যার কারণে দেখা গেছে এইখানের মাধ্যমে OTP ভেরিফিকেশন কোড করে দেখানো পসিবল হইতেছে না। অথবা যদি আমি দেখাই যে আমার ওয়েবসাইট থেকে কিন্তু ঠিকই OTP ভেরিফিকেশন কোড আসবে যদি আমি ওয়েবসাইটের মাধ্যমে সাইন আপ করি, তবে আমার নাম্বারটা দিয়ে অলরেডি সাইন আপ করা কিন্তু ইজিলি সাইন আপ হইতেছে কারণ আমি যখন ফার্স্ট টাইম টেস্ট করছি এবং আপনারা স্ক্রিনশটও দেখছেন কীভাবে ভেরিফিকেশন কোডগুলো আসে। সো দ্যাটস অল গাইজ, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি। আশা করি যে যদি আপনি একটা ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইট মেক করেন তাহলে ওইটার ভিতরে OTP ভেরিফিকেশন কোড সিস্টেম করবেন, যাতে আপনার ইউজাররা বা কাস্টমাররা যখন সাইন আপ করে অর্ডার কমপ্লিট করে ফরগট পাসওয়ার্ড দেয় অথবা দেখা গেছে পেমেন্ট কনফার্মেশন করে তখন আপনাদের একটা ভেরিফিকেশন কোড যায়। সো দ্যাটস অল গাইজ, আই হোপ যে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।